বিএনপির এখন মূল কাণ্ডারি তারেক রহমান, এটা মোটামুটি এটা সবাই জানে, আর ক্ষমতাসীনরা তো ভালোভাবেই জানে যে বাংলাদেশে বিএনপি যা কিছু করছে সবই তারেক রহমানের পরিকল্পনা, তার নেতৃত্বেই হচ্ছে। তো এই কারণেই তারেক রহমানের প্রতি একটি ক্ষোভ প্রায় প্রায় উচ্চারিত হয়, প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে বললেন। আজকে ওবায়দুল কাদের বলছেন, সাহস থাকলে তারেক রহমানকে রাজপথে আসার আহ্বান জানাই। তো এটা ভালো। আবার অন্যদিকে দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপির পক্ষ থেকে বারবার বলে সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকার দেন। মানে নির্বাচনে লড়াই করে জিততে চান, তাহলে সাহস থাকলে তত্ত্বাবধায়ক সরকার দেন। তো এই দুই সাহসের একটা পাল্টাপাল্টি পরিস্থিতি, যেটা প্রায়ই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় সাহস থাকলে তারেক রহমান দেশে আসা, কিন্তু এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বলা হয় সেটা যদি একটা নিরপেক্ষ পরিবেশ থাকে, যেমন আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, যদি অন্য কোনো গভর্নমেন্ট থার্ড কোনো ফোর্স বা দল যদি ক্ষমতায় থাকে, তখন যদি চ্যালেঞ্জ দেওয়া হয় তারেক রহমান, তাহলে একটা ব্যাপার। কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের ব্যাপারে অভিযোগ হচ্ছে যে তারা বিচার আইন সব কিছু তাদের হাতে কক্ষিগত, এবং এই বিচার ব্যবস্থা এই আইনের শাসনের উপর কারোরই কোনো ভরসা নেই আওয়ামী লীগের বা ক্ষমতাসীনদের বাইরে। তো এরকম অবস্থায় কেন ঝুঁকি নিয়ে আসবে, সে জাস্টিস পাবে কি না, মানে তারা মনে করে যে জাস্টিস পাবে না। যেমন বেগম খালেদা জিয়া যে দণ্ডপ্রাপ্ত, এটা কি তারা বিএনপি মনে করে যে এটা সঠিক অপরাধের মাধ্যমেই সে দণ্ডিত হয়েছে? তা তো না, এটা মনে করা হয় রাজনৈতিক দণ্ড। যদি এমন হতো যে বেগম খালেদা জিয়া চিকিৎসা করতে সুযোগ পাচ্ছে, বিদেশে যেতে পাচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে না আইনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। অন্যরা কারাগারে বসে তারা ভিসা টিসা নিয়ে চলে যাচ্ছে দেশে বাইরে, অথবা এক এই দণ্ডে বহুজন জামিন নিয়ে বাইরে আছে। কয়েকদিন আগে তো দেখলাম হেলেন জাহাঙ্গীর কি একটা এতে প্রতারণার এতে তার চেক জালিয়াতির বা এরকম একটা দণ্ড হয়েছিল, এখন সে জামিনে মুক্ত। তো বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তো এটা হচ্ছে না। তাহলে আইন এবং বিচার ব্যবস্থার পরে কোনো ইয়ে নেই। যেমন সাজান উমরের ঘটনা, একই ঘটনায় মির্জা ফখরুলরা কারাগারে, আর সাজান উমর জামিনে ছাড়া পেলেন, শুধু জামিনে ছাড়া পেলেন না, জামিন থেকে ছাড়া পেয়ে তিনি নৌকা নিয়ে আওয়ামী লীগে জয়েন করলেন। তাহলে কী দাঁড়ালো, যে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তাহলে সাত কোন মাপ, আর আওয়ামী লীগের সঙ্গে না থাকলে ছোটো একটা ছোটোখাটো ঘটনা কেউ হয়তো মেক করে সেটা একটা অপরাধ হিসেবে তাদেরকে কারাগারে ঢুকায় রাখা যায়। তো এই জন্য বলছে যেখানকার বিচার ব্যবস্থা আইনের উপর এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তারেক রহমান আসবে সেখানে আইনগতভাবে ফাইট করবে, এই কথাটা বিএনপির পক্ষ থেকে বলা হয়। আবার দেখেন আওয়ামী লীগের প্রতি বিএনপি যে চ্যালেঞ্জটা ছড়েছে, যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার দেন বা নিরপেক্ষ ব্যবস্থা করেন, তারপর নির্বাচনে আসেন। কিন্তু সেটা তো নেই, আপনারা চান যে ক্ষমতায় থেকে নির্বাচন করতে, নির্বাচনকে ম্যানিপুলেট করে আবার ক্ষমতায় যেতে। তো দেখেন মানে এইটা যদি হয় তাহলে এইটার অনুযায়ী সাহস দেখাচ্ছে না সরকার, আবার গভর্নমেন্ট যা বলছেন সেই সাহস দেখাচ্ছে না বিএনপি। তাহলে এই দুই পক্ষেরই কিন্তু হয়তো যুক্তি আছে, কিন্তু যেটা মানে ফাঁকটা সরকারের দিক থেকে যে তারা ক্ষমতায় থেকে এই চ্যালেঞ্জটা করছে, বিএনপি ক্ষমতায় না থেকে চ্যালেঞ্জটা করছে, তো কোনটা বেশি গ্রহণযোগ্য হবে এটা বিবেচনার জন্য দর্শক আমি সিদ্ধান্ত দেবো না, আপনাদের উপর ছেড়ে দিলাম। ভালো থাকবেন। দর্শক সবশেষে একটি অনুরোধ, যারা আমার এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ইউটিউবে ভিডিওর নিচে লেখা সাবস্ক্রাইব এবং অল বাটনে টাচ করবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন। আশা করি কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।